ঘিয়ে ডিপ করে যদি তোমরা নাও তাহলে দু পিস হচ্ছে 70। বেশি ঘি একদম, শুধুমাত্র সপ্তাহে দুদিন কি কিবার পাওয়া যায় বললো। সো হ্যালো গাইস, দিস ইজ অভিরু, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি আমার বোনকে পিক করতে চলে এসেছি, মানে অস্মিতার বাড়ির সামনে চলে এসেছি আমি। তো অস্মিতা রেডি হচ্ছে, তো ও আসুক, তার বাদ বাকি ইন্ট্রোটা নিচ্ছি। আজকে কোথায় যাবো তোমাদের দেখাচ্ছি। আজকে কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় আমরা যাচ্ছি ব্লগটা করতে। তো ঠিক আছে, ও আসুক, জানি না কতক্ষণ লাগবে রেডি হতে, তো দেখে নিই চলো। এদিকে এদিকে কিরে যাবি? তো অস্মিতা চলে এসছে, ওকে আমি বলে দিই। তুই কি জানিস কোথায় যাবো ব্লগ করতে কথা বলেছিলাম? সেটা হচ্ছে আজকে একটা স্ট্রিট সাইডের একটা চায়ের দোকান আছে, কিন্তু সেই চায়ের দোকানটা মিনি লাইব্রেরি, সরি মোবাইল লাইব্রেরি না, মিনি লাইব্রেরি আছে। তো এটা খুব ইউনিক লাগার আমার কোচবিহারে। কোচবিহারে কিছু কিছু এক্সপেন্সিভ যেগুলো ক্যাফেটেরিয়া আছে সেখানে কিন্তু একটা লাইব্রেরি দেখা যায় না, দু একটা আমি শুনেছি আছে, কিন্তু স্ট্রিট সাইডে একটা চায়ের দোকানে একটা মিনি লাইব্রেরিটা একটা বিশাল ব্যাপার। তো আমরা দেখে নিই দোকানটা ঠিক কোথায়। দেখার খুব ইচ্ছা, আমি বুকে অনেকের ছবি টবি দেখেছি আমি, যে গিয়ে ওখানে বইয়ের সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলেছে। তো আজকে আমি গিয়ে ছবি তুলবো না, বইগুলো একটু পড়েও দেখবো, চলো। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর জায়গাটা, চলো তোমাকে দেখে দিচ্ছি জায়গাটা। আমি এখনই বলবো না, টি টাইম বেসিক্যালি, এই ঘোড়া চলেছে সামনে। কোচবিহারের রাস্তা এখনো কিন্তু আমাদের রয়্যাল সিটি, এখনো কিন্তু ঘোড়া দেখা যায়। আমি ঘোড়ার পিঠে চড়ে ব্লগ করতে যাব। ও টট, ঘোড়ার থেকে তোর হাইট বেশি, খচ্চর এগুলো চলে গেল, দুই খচ্চর একসাথে, দুই খচ্চর একসাথে, খচ্চর আমাকে ল্যাং মেরে দিল। তো চলো আমরা চলে যাচ্ছি সেই দোকানটাতে, গিয়ে তোমাদেরকে লোকেশনটা বলছি। সো চলো, লেটস গো। আমাদের রাস্তা একটু সন্ধে হয়ে গেল, তো তোমাদের দেখাচ্ছি এই দোকানটা। দোকানটার নাম হচ্ছে এক কাপ চা, বেশ সুন্দর দোকানটা। দোকানটার মধ্যে মিনি লাইব্রেরি আছে, ভাইবটা খুব সুন্দর। মেনলি পিছনে কিন্তু পুরো আমাদের তোরসা নদী পিছনে। এখানে চায়ের সাথে তোমরা সুন্দর সুন্দর অনেক ভালো ভালো বই আছে, সেই বইগুলো পড়তে পারবে। তো এটার লোকেশানটা ঠিক হচ্ছে প্রতিমা নিরঞ্জনের যে ঘাট আছে, নিরঞ্জন ঘাট থেকে একটু এগিয়ে ডান দিকেই দোকানটা পড়বে। তো চলো আমরা দোকানের ভিতরে চলে যাচ্ছি আর দেখে নিই দোকানের চাটা কেমন। সো চলো। দোকানের লাইটগুলো খুব সুন্দর ছিল, কিন্তু বই পড়ার জন্য এই লাইটটা কিন্তু একটু ইনসাফিসিয়েন্ট মনে হলো আমার। তো ব্যাপারটা হচ্ছে চা খেয়ে বেরিয়েছি আমি, চা খেয়ে আমরা দুজন বেরোলাম। তো চায়ের রিভিউটা একটু দিয়ে দে। চায়ের রিভিউ হচ্ছে চাটা ভালো, কিন্তু আমার মনে হচ্ছে কনসিস্টেন্সিটা একটু পাতলা, আর একটু মোটা হলে মানে গাঢ় হলে আমার মনে হয় একটু গাঢ় হলে ভালো হতো, হয়তো একটু আজকে হয়তো ফুটানো কম হয়েছে, কিন্তু গন্ধ গন্ধ ঠিকই ছিল চায়ের। এমনি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর চায়ের দোকানটা, কিন্তু মেন কথা হচ্ছে যে শুধু চা খেতে পেট ভরবে না আমাদের, ব্যাপারটা তাই। আর মনটাও হচ্ছে না, মনটাও হচ্ছে না, কিন্তু আজকে মেন কথা, আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি, আজকে আমিষ খাওয়া যাবে না আমাদের, আমিষ খাওয়া যাবে, ঠিক আছে। আজকে বাইরে খেলে ভেজ খেতে হবে। এই ব্লগটা যেহেতু আপলোড হবে ফেসবুকে, আমার মা জেনে ফেলবে, দেখে ফেলবে, কাকিমা দেখে ফেলবে, শেষ করে ফেলবে। তো সেই জন্য এখন দেখা যাক কোথায় ভেজ খাবার আমাদের খুঁজতে হবে, ভেজ কিন্তু অথেন্টিক ভালো খাবার, যাতে তোমরা বোন না হও আর আমাদের পেটটা ভরে। সো চলো দেখা যাক নাকি, হ্যাঁ একটা নতুন কোথাও যদি ইনোভেশন কিছু আমরা দেখাতে পারি, কুচবিহারের নতুন খাবার, তো সেটা আমরা এক্সপোজ করব, এক্সপ্লোর করব। আমরা এক্সপোজ করতে ভালোবাসি না। তো চলো লেটস গো।
আমাদের এখন চলে এসেছি সাগরদিঘির পাড়ে। সাগরদিঘির পাড়ে আমাদের খিদা মেটানোর জন্য আজকে যেহেতু শিবরাত্রি সেজন্য আমরা ভেজ খাবো। তো ভেজের জন্য বেস্ট যেটা দোকান দেখলাম সেটা নাম হচ্ছে চাটার পাটার। চাটার পাটার তো অথেন্টিক ভেজ খাবার এখানে পাওয়া যায়, সেজন্য আমরা এখানে আসলাম। দোকানটা হচ্ছে ঠিক যেটা এসবিআই ঘাট আছে, এসবিআই যে ঘাটটা আছে, ব্যাংকের যে ঘাটটা আছে, ব্যাংকের ঘাটের ঠিক অপোজিটে এই চাটার পাটার তোমরা কার্ডটা পেয়ে যাবে। দেখে নাও, এখানে একটা অথেন্টিক খাবার তোমাদের দেখাচ্ছি আজকে কোচবিহারের। আমার মনে হয় অন্য কোনো দোকানে পাওয়া যায় সেটা হচ্ছে অথেন্টিক যে খাবার লিট্টি চোখা। আজকে আমরা সেটা ট্রাই করব ভাবলাম, অনেকদিন ধরে আমরা ভাবছিলাম করব, বাট এখানে আমরা পেয়ে গেছি সেই খাবারটা। চলো দেখে নিই কতটা ভালো খাবারটা, আদৌ অথেন্টিক কিনা বিহারের লিট্টি চোখার মতো। সো চলো দেখে নিই, লেটস গো। আমাদের সামনে এখন চলে এসছে সেই বিখ্যাত খাবার লিট্টি উইথ চোখা। এটা কিন্তু বিহারের একটা ফেমাস আইটেম, ঠিক আছে? তো ফার্স্ট ট্রাইটা তুই কর, ফার্স্ট বাইটটা নে। পুরো ঘিয়ে চুবানো, ঠিক আছে? ঘিয়ে ডিপ করে যদি তোমরা নাও তাহলে দু পিস হচ্ছে 70। আর স্টাফিংটা দেখে না, ভেতরে ছাতু স্টাফিং আছে। আর যদি ঘিয়ে ডিপ করে যদি নাও তাহলে 70 রুপিস দুটো, একদম দেশি ঘি। আর যদি তোমরা উইদাউট ঘি নাও তাহলে 40 টাকা দুটো। নে চাটনি নিলাম, তারপরে চোখা, উপরে একটা ইসে নে, পেঁয়াজ নে। ওয়াও, দারুন, সিরিয়াসলি দারুন। এত গরম, স্টাফিংটা ওয়েল ব্যালেন্স, খুব ভালো লাগছে। তুমি ট্রাই করো। তো এবার আমি ট্রাই করছি, জাস্ট ভেঙে নিলাম একটু, প্রচণ্ড গরম। এটা কিন্তু অনেকক্ষণ ধরে শাঁকা হয়েছে, ঠিক আছে? একটু চোখা নিলাম আর একটুখানি চাটনি লাগিয়ে, লেটস গো। সেই ভাই সেই পাটা পাটি হয়েছে, ঘিয়ের কিন্তু একদম একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে, দেশি ঘি একদম সেরা খেতে। খেলা যা এখনো খাওনি অপরজি খাও। এটা হচ্ছে আলু আর টমেটোর ভর্তা, জাস্ট ফাটাফাটি খেতে। কুচবিহারের এরকম লিট্টি চোখা কোথাও খেয়েছিস তুই? না, কোথাও খাইনি। এটা হচ্ছে বিহারের একটা অথেন্টিক ডিশ যেটা আমাদের কুচবিহারে এখন সেল হচ্ছে, তাও শুধুমাত্র সপ্তাহে দুদিন। সপ্তাহে দুদিন কি কিবার পাওয়া যায় বললো? স্যাটারডে আর সানডে। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু দোকানটা পুরো ভেজ দোকান, আর দোকানে খাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে পুরো সাগর দিকের ভিউটা তোমরা পাবে। খুব সুন্দর সাগর দিকের এসবিআই ঘাট যেটা আছে, এসবিআই ঘাটের ঠিক অপোজিটে এই দোকানটা। তো চলো দোকান আর কী কী অন্য অন্য আইটেম পাওয়া যায় একটু দেখে নিচ্ছি তোমাদেরকে, আর দাঁড়ার থেকে শুনে নিই কবে কবে কী পাওয়া যায়। চলো লেটস গো। লিট্টি চোখা দাদা দুদিন বানাতো, স্যাটারডে সানডে। আর অন্য আইটেমগুলো রোজ থাকে তো? আচ্ছা, অন্য আইটেমগুলো তোমরা দেখে দিচ্ছি একটু, দেখে নাও কী কী আইটেম এখানে আছে। তো অন্য অন্য আইটেমগুলো তো তোমরা ডেলি পাবে, আর লিট্টি চোখাটা শুধুমাত্র স্যাটারডে আর সানডে। সো আমাদের আজকের ব্লগ শেষ, যা খেয়েছি পেট পুরো ভরে গেছে। কোনটা সবচেয়ে ভালো লাগলো বল? লিট্টি চোখা, লিট্টি চোখা টু গুড। আমার সবচেয়ে ভালো লাগে লিট্টি চোখার চোখাটা, চোখাটা ফ্যান্টাস্টিক ছিল খেতে। আর লিট্টিটা খুব ভালো, ভিতরটা মানে ভিতরের স্টাফিংটা অসাধারণ লেগেছে, আর একদম পিওর দেশি ঘি আর ডিপ করা একদম, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ট্রাই করো, দুটো দোকানে গেলাম, দুটোই তোমরা ট্রাই করো। আমাদের কাছে কিন্তু পাক্কা দুদিনের অপরচুনিটি থাকবে প্রত্যেক উইকে, স্যাটারডে এবং সানডে। তো অথেন্টিক যে ভেজ দোকান চাটার পাটার সাগরদিঘির পাড়ে সবাই চেনে, ফুড ট্রাক, তো তোমরা সেখানে চলে যাও স্যাটারডে সানডে, এবং বিহারের অথেন্টিক লিট্টি চোখা ট্রাই করো।
আর সঙ্গে যে চা খাওয়ার জন্য তোমার কাপচা দোকানটা চলে যেতেই পারো, ইভেন মিনি লাইব্রেরি থেকে বইও পড়তে পারো। সো ব্লগটা কেমন লাগলো জানাও, নেক্সট ব্লগ তোমরা কোথায় দেখতে চাও সেটাও আমাদের কমেন্টে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করছি সেখানে ব্লগ বানানো। তো এখানে আজকে এখানেই শেষ করছি, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে টিউনড উইথ ফুলকো লুচি। লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, হ্যাঁ।